নমস্কার সকলকে, হোলিস্টিক হেলথ উইথ ডক্টর দেব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি একটি বিশেষ বিশেষ ভিডিও। তার কারণ হলো, আপনারা যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলি দেখেছেন তারা দেখেছেন আমি ভিডিওগুলি সাধারণত ইংরাজিতে করি। তো আমার চ্যানেলে আজকের এই ভিডিওটি হলো সর্বপ্রথম বাংলা ভাষায় সম্পূর্ণভাবে করা একটি ভিডিও। এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করব সেটি হলো চারটি শব্দের একটি মন্ত্র, যেটা সর্বাঙ্গীন শান্তি কামনার জন্য। আপনারা যারা আমার ভিডিও ফলো করে থাকেন তারা জানেন যে আমার চ্যানেলের একটি উদ্দেশ্য হলো বৈদিক মন্ত্র আপনাদের সকলের সামনে তুলে ধরা। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে যারা ধরুন, বা অনেকের আমি যখন কোনো বৈদিক মন্ত্রের কোনো ক্লাস করাই বা কোনো ধরুন একটা ওয়ার্কশপ মতো কোনো একটা কিছু করছি, তো এই রকম যখন আমি করে থাকি তখন অনেকে যারা যোগদান করেন ওগুলোতে, তারা জীবনে প্রথমবার হয়তো কোনো সংস্কৃতের মন্ত্র উচ্চারণের জন্য যোগদান করছেন, তো তাদের ক্ষেত্রে আমি ভেবে দেখেছি যে যদি তারা একটা সম্পূর্ণরূপে যদি একটি বড় মন্ত্র যদি তারা উচ্চারণ করতে না পারেন, তো তাদের জন্য এমন কিছু কি মন্ত্র থাকতে পারে যেটা ছোট অথচ খুবই শক্তিশালী কিছু শব্দের সমন্বয়ে তৈরি। এক তো আছে যেগুলো বীজ মন্ত্র যাকে বলে, তো আপনি যদি এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি এখানে দেখতে পারেন, যেখানে আমি তিনটি শব্দের একটি বীজ মন্ত্র আমি বলেছি। ভিডিওটি ইংরেজিতে কিন্তু আপনি বীজ মন্ত্রটি সংস্কৃতে শুনতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে আমি চারটি শব্দের এমন একটি মন্ত্র আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি, আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি, যেটিতে আপনি সর্বাঙ্গীন শান্তি কামনা করতে পারেন ওই চারটি শব্দ উচ্চারণ করে। এবং এই চারটি শব্দ এমন নয় যে আপনি আগে কখনো শোনেননি বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য ব্যবহার করি না, এমন এমনও নয়, খুবই সেই দিক থেকে দেখতে গেলে সাধারণ শব্দ। কিন্তু এইটি বিভিন্ন রকম যে বৈদিক মন্ত্র উচ্চারণ হয় সেই মন্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ। আমি বলবো তো অধিকাংশ বৈদিক মন্ত্রেরই শেষে এই চারটি শব্দ আপনি শুনতে পারবেন। আপনি যদি একটু মনোযোগ দিয়ে কোনো বৈদিক মন্ত্র শুনে থাকেন তখন দেখবেন বৈদিক মন্ত্রগুলির শেষে এই চারটি শব্দ উচ্চারণ করা হয়। আচ্ছা, তো এই চারটি শব্দ কি সেটি বলার আগে আমি আপনাদের বলতে চাই, দেখবেন প্রত্যেকটি মন্ত্র করার আগে আমি সকলকে প্রস্তুত করি। মন্ত্রটা করার সময় আপনার শারীরিক যে কাঠামো, মানে ধরুন আপনার যে পশ্চার, যে আপনার শারীরিক যে অবস্থান যেটা হবে সেটা কীরকম হবে, তো মূলত আপনার শরীরটিকে খুবই রিল্যাক্সড রাখতে হবে। যেখানে আপনার শরীরে যদি কোনো জায়গায় কোনো টেনশন থেকে থাকে তো সেগুলোকে রিল্যাক্স করে, মানে ধরুন আপনি চেয়ারে বসে আছেন তো পায়ের পাতা দুটিকে আপনি মাটির মধ্যে রাখুন, যাতে করে আপনার পাটি একটা 90 ডিগ্রি একটা কোণ তৈরি করে আছে, মাটির থেকে আপনার কোমর অবধি 90 ডিগ্রি একটা কোণ, আপনার পায়ের পাতাগুলি যেন মাটিতে একদম পাতা হয়ে থাকে এরকম করে। আর আপনি চেয়ারে বসে থাকলে আপনি চেয়ারের একটু সামনের দিকে এগিয়ে বসুন, যাতে করে আপনার শিরদাঁড়া মানে একদম আপনার কোমর থেকে শুরু করে মাথার শেষ অবধি আপনার শিরদাঁড়া যেন কমফোর্টেবল অবস্থায় সোজা হয়ে থাকে, ঠিক আছে, ওরকম করে দেখুন। আর চেষ্টা করুন আপনার কাঁধের অংশটিকে আর পেটের অংশটিকে যেন আপনি একটু রিল্যাক্স করে রাখেন, মানে যেখানে কোনো এরকম টান হয়ে আছে বা সংকুচিত হয়ে আছে এরকম যেন না থাকে। আর আপনার শ্বাস প্রশ্বাস যেটা হবে সেটা প্রথমে নর্মাল, যেটা সাধারণ আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, সেইভাবে আপনি করুন। কিন্তু আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসটিকে আপনার যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তার থেকে দীর্ঘায়িত করতে হবে, ঠিক আছে। তার মানে আপনি যে সময় ধরে শ্বাস নিচ্ছেন সেই সময়টিকেও বাড়াতে হবে, আর যে সময় ধরে আপনি শ্বাস ছাড়ছেন সেই সময়টিকেও বাড়াতে হবে। আর আমি বলবো আপনি যদি খুবই সঠিকভাবে এটা করতে চান, যেটা অবশ্যই আমি চাইবো আপনারা করুন, যাতে করে আমি বলবো যে ইংরেজিতে যাকে বলে এক্সেলেশন, আপনি যখন শ্বাস ছাড়ছেন সেই ছাড়ার সময় সেই সময়টা যেন আপনার শ্বাস নেওয়ার সময়ের থেকে বেশি হয়, ঠিক আছে। আপনি প্রশ্ন করতে পারেন যে শ্বাস নেওয়ার থেকে কতটা বেশি হবে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি শ্বাস নেওয়ার থেকে দুগুণ অবধিও করতে পারেন, যদি আপনার সেই সামর্থ্য থাকে। আপনি যে সময় ধরে শ্বাস নিচ্ছেন তার দ্বিগুণ সময় ধরে আপনি শ্বাস ছাড়ছেন, এইরকম করে আগে শ্বাস প্রশ্বাসটাকে স্থির করুন। আচ্ছা, চারটি শব্দ,
যে শব্দের সমন্বয়ে তৈরি এই শান্তি মন্ত্র, সর্বাঙ্গীন শান্তি মন্ত্র, আমি আপনাদের সব বুঝিয়ে বলবো যে কেন এটাকে সর্বাঙ্গীন শান্তি মন্ত্র বলা হচ্ছে, কেন এই চারটি শব্দ, এই সমস্ত কিছু। চারটি শব্দ হলো ওম প্রথম শব্দ, তার পরের তিনটি শব্দ একই শব্দ তিনবার ব্যবহার হয়েছে। প্রথম শব্দটি আমি অলরেডি বলেছি, ওম, যেটা আমাদের ওমকার, ওম, শান্তি, 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 তিনবার শান্তি, 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 শান্তি। এই যে একটা আমি শ্বাস ছাড়ছি ক্ষণে, শান্তি, এটা জোর করে বলছি, তার কারণটা হচ্ছে শান্তি শব্দের পর একটা বিসর্গ আছে সংস্কৃতে, তো সেটাকে শান্তি, 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 তালব্যশ, তার উচ্চারণটিকে যেন তালব্যশয়ের মতনই করেন, সেরকম করে আপনি একবার পরিষ্কার করে নেবেন উচ্চারণটা, শান্তি, শান্তি, শান্তি। আচ্ছা, এই ক্ষেত্রে যখন আপনি সংস্কৃতে উচ্চারণ করছেন তার কিছু বিধিবিধান আছে, যেমন ধরুন প্রথম যখন শান্তি শব্দটা উচ্চারণ করলেন বিসর্গ সহকারে, তারপরে আবার শান্তি শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে সংস্কৃতের উচ্চারণ নিয়ম অনুসারে কী হয়, প্রথম যে বিসর্গ, সেই প্রথম বিসর্গ পরের যে তালব্যশ শুরু হচ্ছে সেটার সাথে মিলে অর্ধেক তালব্যশর একটা আওয়াজে পরিণত হয়। যেমন ধরুন ওম শান্তি, শান্তি না বলে ওম শান্তিশ, তালে বসায় হসন্তের মতো, ওম শান্তি, শান্তি, শান্তি। তাহলে প্রথম এবং দ্বিতীয় শান্তির মধ্যে ওই ঘটনাটি ঘটবে, বিসর্গের পরে তালব্যশ শুরু হচ্ছে বলে তালব্যশ হসন্ত হবে বিসর্গের জায়গায়, তাহলে শান্তি, শান্তি। সব থেকে শেষের যে শান্তিটি, তারপরে যেহেতু আর কোনো শান্তি নেই, ওটাই শেষ শব্দ, সেই কারণে ওইখানের যে বিসর্গটা, সেই বিসর্গটা আপনি সাধারণ বিসর্গের মতোই উচ্চারণ করবেন, কিরকম করে তা আপনি শুনুন আরেকবার, ওম শান্তি, 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 ঠিক আছে, ওম শান্তি, 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 ঠিক আছে। এটা হচ্ছে সংস্কৃতের উচ্চারণের নিয়মবিধি মেনে এটা এরকম করে উচ্চারণ হবে। আরও যদি আপনি সঠিকভাবে এটাকে উচ্চারণ করতে চান যেরকম বৈদিক মন্ত্রে করা হয়, যারা আমার বৈদিক মন্ত্রের আগে ক্লাসে এসেছেন তারা জানেন আমি এই সমস্ত যে স্বরভেদ, এই স্বরভেদগুলি সহকারে আমি বৈদিক মন্ত্র শেখাই বা শেখানোর চেষ্টা করি এবং আপনাদের সামনে নিয়ে আসি, তো সেক্ষেত্রে অধিকাংশ বৈদিক মন্ত্রের যে ওম শান্তি, শান্তি, শান্তি এই অংশটা, সেটা আমি এখন যেরকম করে উচ্চারণ করব সেই রকম করেই করা হয়ে থাকে। আপনারা চাইলে এটা এরকম করেও করতে পারেন এই স্বরভেদ মেনে, কিরকম, ওম শান্তি, শান্তি, শান্তি। দেখুন প্রথম দুটো শান্তি, শান্তি, ওই শেষ অংশটায়, শান্তির শেষ পার্টটায়, শেষ অক্ষরে, ওখানে কিন্তু আমাদের গলার স্বর নেমে যাচ্ছে, ওম শান্তি, 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 শেষ যে শান্তিটি সেই শান্তির শেষ অংশে গলার স্বর ওপরে উঠল, ঠিক আছে। তো এরকম চারটি স্বরভেদ আছে, আমি সেই বিস্তারিত বিবরণে এখানে যাচ্ছি না, কিন্তু মনে রাখুন যে এই যে ওম শান্তি, 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 এই চারটি শব্দ উচ্চারণের সময় স্বরভেদকে যদি আপনি নিয়ে করতে চান তাহলে এইরকম করে করবেন, ওম শান্তি, 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 ঠিক আছে, আরেকবার, ওম শান্তি, শান্তি, শান্তি। এখন আমি হাত দিয়েও গলার স্বর যখন নামছে এরকম করে নামার ইঙ্গিত করছি, গলার স্বর যখন উঠছে তখন আমি এরকম করে ওঠার ইঙ্গিত করছি, কিন্তু বৈদিক মন্ত্র যখন আমরা পূর্ণভাবে এবং ক্রমাগতভাবে করি তখন কিন্তু আমরা এরকম হাতের আমরা ইঙ্গিত করি বেদপাঠের সময়, কিন্তু এক্স্যাক্টলি এইরকম করে নয়, তার অন্য ব্যবস্থা আছে, আপনি যদি ইঙ্গিত ছাড়া করতে পারেন সেটি সব থেকে ভালো। তাহলে গলার স্বর ভেদটাকে নিয়ে আমি আবারও তিনবার করি, ওম শান্তি, 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 ওম শান্তি, 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 ওম শান্তি, শান্তি, শান্তি। এইবার ওমকার, আমরা সকলে জানি ওমকার হচ্ছে আমাদের ঈশ্বর, যে ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তাকে সম্বোধন করার একটি আদিম শব্দ ওম, তার মধ্যে সৃষ্টি, স্থিতি, প্রলয় সব মিশে আছে, ওমকার, ওম, ঈশ্বরকে সম্বোধন করার
আদি শব্দ ওম, ওমকার। পতঞ্জলির যোগসূত্রের প্রথম অধ্যায়ে সমাধিপাদ, সংস্কৃত বললে সমাধিপাদ, প্রথম অধ্যায়ের 27 নম্বর সূত্রে মহর্ষি পতঞ্জলি বলছেন তস্য বাচকঃ প্রণবঃ। তো এখানে তস্য মানে ঈশ্বরের, তস্য মানে তাঁর, তার আগের সূত্র অনুযায়ী ঈশ্বরের বাচকঃ মানে তাকে সম্বোধনের যে আওয়াজ বা সম্বোধনের যে উক্তি সেটা হলো প্রণবঃ। প্রণব যাকে আমরা বাংলায় বলি, প্রণব হচ্ছে ওঙ্কার। তো ওম, ওমকার দিয়ে শুরু হলো। আর তিনবার শান্তি বলা হয়েছে। শান্তি মানে হচ্ছে আমরা জানি যেটাকে ইংরেজিতে বলে পিস, তিনবার বলা হয়েছে। তার কারণটা কি? তিন রকম অশান্তি দূরীকরণের জন্য তিনবার শান্তি বলা হয়েছে। আপনারা আমার চ্যানেলে যারা আগের ভিডিওগুলি দেখেছেন তারা দেখেছেন আমি একটি ভিডিও করেছিলাম ইংরেজিতে, আমি বক্তব্য রেখেছিলাম যেখানে তিন রকম অশান্তি কী কী হতে পারে বা তিন রকম অশান্তির যে জড়, তার যে রুটস, তার যে জড় কী হতে পারে সেইগুলির ওপরে পুরো আলাদা করে একটি ভিডিও আমি পাবলিশ করেছি, আমি প্রকাশ করেছি আমার চ্যানেলে। ওইটা আপনারা যদি না দেখে থাকেন, এইখানে এই আই কার্ডে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল, ওখানে আপনারা দেখতে পারেন যে তিন রকম অশান্তি আমাদের এক মনুষ্য জীবনে কী কী হতে পারে। সেই তিন রকম অশান্তি দূরীকরণের জন্য তিনবার শান্তি বলা হয় যে কোনো বৈদিক মন্ত্রের শেষে। বা আপনারা যদি কোনো বৈদিক মন্ত্র নাও করেন, বৈদিক মন্ত্রের এই শুধু শেষের অংশটিকে আপনারা বারবার পুনরাবৃত্তি করে মন্ত্রোচ্চারণের মতন করে আপনারা আপনাদের জপ ধ্যানের মধ্যে আনতে পারেন সর্বাঙ্গীন শান্তির জন্য। তাহলে কী কী হলো চারটি শব্দ? ওম শান্তি, 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 এই হলো চারটি শব্দ। আর এটিকে যদি আপনি উচ্চারণের বিধি মেনে এবং স্বরভেদের বিধি মেনে করতে চান তাহলে এইরকম করে হবে ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। এখন আমি আপনাদের এইটুকুনি বলে রাখতে চাই, জাস্ট এই যে যারা ভিডিওটি শুনছেন তাদের সামগ্রিক জ্ঞানের জন্য, যে এই যে আমি আপনাকে স্বরভেদ দিয়ে ওম শান্তি 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 এইটা শোনালাম, এটা ছাড়া অন্য অধিকাংশ ক্ষেত্রে এরকম করে হয়, কিন্তু এমনও মন্ত্র আছে যেখানে স্বরভেদটা একটু অন্যরকম হয়। যেমন যদি আপনি ওম পূর্ণমদফ যদি আপনি মন্ত্রটি শোনেন, তারও আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে প্রকাশ করেছি, এইখানে আপনারা আই কার্ডে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখতে পারেন। ওই ভিডিওটিতে দেখবেন ওম শান্তি 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 শেষের যে অংশটি ওটা একটু অন্যরকম স্বরভেদে, ওটা এরকম ওম শান্তি শান্তি শান্তি। ওখানে শান্তি তিনটি শব্দের প্রথম যে সা সেইটা নিম্ন স্বরের অনুদাত্ত স্বর, ঠিক আছে? তো আমি বলবো অধিকাংশ থেকে অধিকাংশতর বৈদিক মন্ত্রগুলি আছে তার যে শেষের ওম শান্তি 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 তার উচ্চারণটি কিন্তু আমি প্রথমে যেরকম করে আপনাকে বলেছি সেই রকম করি। তো আপনারা ওই রকম করেই এই মন্ত্রের উচ্চারণ করতে পারেন সর্বাঙ্গীন শান্তির জন্য আপনাদের সাধনায়। তাহলে এই ভিডিওটিকে আমি আর বেশি লম্বা করব না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই চারটি শব্দ সর্বাঙ্গীন শান্তির জন্য কি কি এবং সেটাকে উচ্চারণের তার পদ্ধতি কি, তার শব্দের চারটি শব্দের কী মানে, কেন তিনবার শান্তি বলা হয়েছে, এই সমস্ত কিছু। আপনাদের যদি এই ভিডিওটি শোনার পর কোনো প্রশ্ন থেকে থাকে মনে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান যে আপনাদের সেই কী প্রশ্ন। আর যদি অন্য কোনো মন্ত্রের ব্যাপারে বা অন্য কোনো বৈদিক মন্ত্র সম্বন্ধীয় যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে এবং এই ভিডিওটি থেকে কিছু শিখেছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অনেক রকমের এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশ করি নিয়মিতভাবে। সেগুলি সর্বাঙ্গীন সুস্থ থাকার ওপরে এই সমস্ত ভিডিওগুলি আমি নিয়ে আসি আপনাদের সামনে। তো সেইগুলি আপনাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটির যে ওই ঘন্টার যে আইকনটি দেখতে পাচ্ছেন ওই বেল আইকনটিতে হিট করে ওটার নোটিফিকেশানটিকেও অন করে রাখুন, যাতে এই সমস্ত ভিডিও যখনই সেগুলি নতুন কোনো ভিডিও প্রকাশ হচ্ছে আপনাদের কাছে সবার আগে তার বার্তা পৌঁছে যায়। যত পারেন এই ভিডিওটি আপনাদের যারা কাছের মানুষ আছেন তাদেরকে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারেন যে কীভাবে ছোটর ওপর কীভাবে কম সময়ে অথচ সঠিকভাবে কীভাবে সর্বাঙ্গীন শান্তির জন্য কেউ প্রার্থনা করতে পারে তাদের নিত্য নৈমিত্তিক সাধনার ভিতরে। এইটুকুনি বলে আজকের এই ভিডিওটিকে আপাতত এখানেই শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আবারও আপনাদের মনে করিয়ে দিই, এই ভিডিওটি যারা শুনছেন তারা একটি বিশেষ ভিডিওর অংশীদার হয়ে গেলেন, কারণ আমার চ্যানেলে আমি সাধারণত আমি ইংরেজিতে কথা বলি বা কথোপকথন করি, কিন্তু আজকের এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম বাংলা ভাষায় রেকর্ড করা এক ভিডিও।
সুতরাং অনেক ধন্যবাদ আপনাদের যারা এই ভিডিওটি শুনলেন। আপনাদের সাথে আবার দেখা হবে শিগগিরই অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আন্তরিক নমস্কার।